প্রথমে আমি এই গাছটা উঠাবো। এই এই জিনিসগুলো করলে গোটা গরম কাটা ভালো ফুল পাবো। প্রথমে আমি এর গোড়া থেকে মাটিগুলো ছাড়িয়ে নেব। এগুলো যেহেতু সারা বছর, মানে সারা বছর বলছি, শীতকালে এগুলো ছিল গাছের সব, মানে সার পদার্থ খেয়ে নিয়েছে, তাই আমি এই মাটিগুলোকে চেঞ্জ করে ফ্রেশ মাটি দেব। এবং গাছের কিছু কাটিংও করব, সেগুলো আপনাদেরকে দেখা শেয়ার করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই জিনিসগুলো করলে গাছে গরমকালটা, আমরা পুরো গরমকালটা ভালো বেলি ফুল পাবো। যন্ত্রটা সেদিন আমি বাজার থেকে কিনে এনেছি, যা সুন্দর হয়েছে না। কাজ করতে গেলে ঠিক মতো যন্ত্র না হলে পরে ঠিক মতো কাজ হয় না। দেখুন, আমি সব এই পুরোনো মাটিগুলোকে ফেলে দিলাম। এবার এর আমি শিকড়গুলো নিচের সব কেটে দেবো। দেখুন, ফাঁকা টব আমি এর মধ্যে, প্রথমে ইট ভাঙা নেই, তাই আমি কয়লার টুকরোগুলোকে আপাতত আমার কাছে যা আছে এগুলোকে আমি নিচে দিচ্ছি। এই দেখুন ফ্রেন্ডস, এই যে আমি এই গুচিগুলো নিচে দিলাম। এবার আমি এখানে প্লেন নর্মাল মাটি, গার্ডেন সয়েল, এই যে গার্ডেন সয়েল আমি ভালো ফ্রেশ মাটি আমি দিলাম। এরপর আমি এই যে গোবর সার আছে আমার এখানে, গোবর সার দিলাম।
লাগান তো আবার আমি একটুখানি এই নর্মাল মাটি দিয়ে দিলাম। এরপরে আমি এই যে এখানে সর্ষে খোল আর হচ্ছে আপনার নিম খোল এটা মিক্স করা আছে, এটা আমি এখানে ছড়িয়ে দিলাম। আবার আমি একটু নর্মাল মাটি দিলাম। এবার আমি এই গাছটাকে বসাবো। আরো একটু ফেলে দিতে হবে মাটি, আরেকটু মাটি ঝরিয়ে দিতে হবে। এটা আমার গত বছরের গাছ, এবার আমি এখানে এই যে নর্মাল মাটি দেব। গোবর সার দেব, আবার এই বাকি নিম খোল আর সর্ষের খোলগুলো একটু ধার দিয়ে দিয়ে দেবো, একদম গোড়ায় যাতে না পড়ে একটু ধার দিয়ে দেবো। কিছু এই যে কলার খোসা আছে, এই কলার খোসাগুলোকে আমি একটু কেটে কেটে ছোট ছোট করে এই ধার দিয়ে দিয়ে দেব। কলার খোসা গাছে খুব উপকারী, পটাশিয়ামের কাজ করে, রুট ভালো ইয়ে হয়। এবার আবার আর নর্মাল মাটি দিয়ে এগুলো চাপা দেব। দেখুন এই মাটিগুলোর মধ্যে কি পরিমাণ শিকড় জড়িয়ে গেছে, এর মধ্যে আর কিছু সার পদার্থ নেই, সব গাছ খেয়ে ফেলেছে এই কমাসে। এখন ভালোভাবে নতুন ফুল পাওয়ার জন্য ফ্রেশ মাটি, ফ্রেশ সার, এরপরে আমি ডিমের খোলা জমিয়ে রেখেছি সেগুলোকে গুঁড়ো করে দেব, তাতে আমার হাড়গুলোর কাজ করবে, ক্যালসিয়ামের গাছের অভাব পূরণ করবে। এবার আমি কিছু কাটিং করব। এই যে সরু লম্বা ডালগুলো দেখছেন, এই যে এই এগুলোতে ফুল হবে না, এগুলোকে সব আমি আগেও কিছু কেটেছি ব্রাঞ্চ, এই যে দেখুন এগুলো কিছু প্রুনিং করেছি, এখন আমি এগুলোকে ছোট করে দেব, তাতে কী হবে গাছটা ঝাঁকড়া হবে আর ভালো ফুল। এই লম্বা ডালগুলোকে যেগুলো সব লম্বা সরু হয়ে গেছে এগুলোকে সব কেটে দেব। এই দেখুন তাতে গাছের শেপটা ভালো হবে এবং ঝাঁকড়া হবে, ফুল ভালো হবে।
এই হয়ে গেলো আমার বেলি ফুলের। এবার এটা গাছটা বেশ যে ব্রাঞ্চ বেরোবে ফুলে একদম ঘুরে যাবে গাছ। এবার আমি এতে জল দিয়ে দেব। আর একটু জল স্প্রে করে দেবো। এটাকে আমি এখন এক সপ্তাহ পুরো ছাওয়া জায়গায় রেখে দেবো, যেহেতু রিপোর্টিং করা হলো শিকড়টা একটু চোট পেলো, খানিকটা শিকড় কেটেও দিলাম গাছটা মাটির সাথে ধরতে। এটাকে আমি এখন এক সপ্তাহ মতো পুরো ছাওয়া জায়গায় রেখে দেবো। এরপরে যে নতুন ব্রাঞ্চ বেরোবে সারা বছর, মানে সারা বছর মানে পুরো গরমকালটা একদম ফুলে ভরে যাবে। এইভাবে করে এই বেলি ফুলের পরিচর্যা মার্চ মাসের পরিচর্যা করতে হয়।